সুজনের খুনিদের প্রতি। সন্ত্রাসীরা, উগ্রবাদীরা, দেখো তোমরা কাকে হত্যা করেছ, যিনি শতধা বিচ্ছিন্ন মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার দিকে ডাক দিয়েছেন, যিনি এক পিতামাতা আদম হওয়ার সন্তান হিসাবে মানব জাতিকে ভাই ভাই হিসাবে সকল সাম্প্রদায়িকতা ভুলে এক পরিবারভুক্ত হওয়ার আহ্বান করেছেন, যিনি সকল মানুষকে এক আল্লাহর সার্বভৌমত্বের ছায়ায়, তৌহিদের ছায়ায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান করেছেন। সন্ত্রাসীরা, তোমরা দেখো তোমরা কাকে হত্যা করেছ, তার কয়েকটি কথা তোমরা শোনো। আমরা চাই যে আমরা সব ভাই একত্রিত হয়, তাদের কাঁধ মিলাই, এই দিনটা মানব জীবনে প্রতিষ্ঠা করি। গোটা পৃথিবী আজকে কি অন্যায় অবিচার যুদ্ধ রক্তপাত করছে, পৃথিবীর এক ইঞ্চি জায়গা নেই জোরে শান্তি আছে। এখন শান্তি প্রতিষ্ঠা করতে হলে ঐক্যবদ্ধ হইতে হবে। অবশ্যই আমাদেরকে আগে সর্বপ্রথম বুঝতে হবে যে আমি পৃথিবীতে কেন আসলাম, আল্লাহ আমাকে কেন সৃষ্টি করে পৃথিবীতে পাঠালেন, এই উদ্দেশ্য সম্পর্কে জানা। শাহাদাতের আগে সাধারণ মানুষের সাথে সুজনের কথাগুলি অতি শীঘ্রই বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। তিনি তো আল্লাহর দিন প্রতিষ্ঠার একজন সত্যিকার মুজাহিদ, একজন মোমেন, একজন মুসলিম, একজন প্রকৃত উম্মতে মুহাম্মাদী। তিনি যিনি তোমাদেরই কল্যাণকামী সুজন, তাকেই তোমরা এমন নিষ্ঠুরভাবে হত্যা করলে? তিনি তো কোনো অন্যায় করেননি, কোনো আইন ভঙ্গ করেননি, তাহলে কার প্ররোচনায়, কার মন্ত্রণায় তোমরা এমনভাবে কুপিয়ে কুপিয়ে তাকে হত্যা করলে? সমাজে যখন এই ধরনের পাপ চলতেই থাকে আর সে পাপের বিরুদ্ধে সবাই নিশ্চুপ হয়ে থাকে, তখন সেই সমাজের ধ্বংস অনিবার্য হয়ে যায়। আজ একজন সুজন ধর্ম ব্যবসার বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে, সাম্প্রদায়িক বিদ্বেষের বিরুদ্ধে কথা বলায় তোমাদের চাপাতির শিকার হয়েছেন, সুশীল সমাজ নীরব। কাল এই ঘটনা যদি তোমাদের বা অন্য কারো বেলায় ঘটে, তখনও বাকিরা এভাবে নীরবই থাকবে, যেমন নীরব থাকে মরা লাশ।